দেশের বিভিন্ন জায়গায় বিতর্কের মধ্যেও চার বছর পর দেশ জুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন ছবি পাঠান পাঠান জ্বরে আক্রান্ত গোটা দেশের আট থেকে আশি এই ছবিকে ঘিরে ভক্তদের উন্মাদনা দেশ জুড়ে চোখে পড়েছে এরই মধ্যে পাঠান ছবির টানে সুদূর বিহারের ভাগলপুর জেলার লক্ষ্মী সরাই থেকে ভাইয়ের পিঠে চেপে মালদার শামসিতে সিনেমা দেখতে ছুটে এলেন বিশেষভাবে সক্ষম মোহাম্মদ রুস্তম এমনই ছবি ধরা পড়েছে চন্দ্রপুরের এক যুবকের ক্যামেরায় ইতিমধ্যেই সেই ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম মহম্মদ রুস্তম ভাই মহম্মদ সজ্জাদ পরিযায়ী শ্রমিকের কাজ করে বাড়ি বিহারের ভাগলপুর জেলা লক্ষ্মীসরাই এলাকায় মানা দুজনেই শাহরুখের অন্ধভক্ত প্রায় চার বছর ধরে দুই ভাই শাহরুখের সিনেমা দেখার জন্য অপেক্ষা করছিল চলতি সপ্তাহে পাঠান সারা ভারত জুড়ে মুক্তি পায় কিন্তু রুস্তমের গ্রামের আশেপাশে কোথাও এই সিনেমা মুক্তি পায়নি এরপর তারা খবর পায় বাংলা বিহার সীমান্তবর্তী অঞ্চলে বিভিন্ন সিনেমা হলে এই ছবি মুক্তি পেয়েছে এই খবর পেয়ে ভাই সাজ্জাদের পিঠে চেপে ভাগলপুর থেকে ট্রেনে চেপে মানিকচকের গঙ্গার ঘাট নৌকা করে পেরিয়ে শামসি চলে আসছে রোস্তম বলেন আমরা দুই ভাই ছোট থেকে শাহরুখ খানের ভক্ত দীর্ঘদিন শাহরুখ খানের নতুন কোনো ছবি মুক্তি পায়নি। তাই দেখা হয়ে ওঠেনি সম্প্রতি এই সপ্তাহে পাঠান মুক্তি পাওয়াতে আমরা উদ্গ্রীব হয়েছিলাম যে এই সিনেমা দেখতেই হবে কিন্তু আশেপাশের কোনো হলে এই সিনেমা মুক্তি পায়নি তাই শুনতে পাই শামসিতে এই সিনেমা দেখানো হচ্ছে তাই দেরি না করে চলে আসি ভাই সাজ্জাদ বলেন দাদার খুব ইচ্ছে হয়েছিল এই সিনেমা দেখার দাদাকে ফেলে একা সিনেমা দেখতে আসতে মন চাইছিল না তাই দাদাকে পিঠে করে নিয়ে চলে এসেছি শাহরুখের এই দুই ভক্তের ভিডিও ধরা পড়েছে হরিশ্চন্দ্রপুরের এক যুবক মোহাম্মদ শামীমের ক্যামেরায় ইতিমধ্যে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে শামীম বলেন আমি ছবি মুক্তির দিন হরিশ্চন্দ্রপুর থেকে শামসে গিয়েছিলাম এই সিনেমা দেখার জন্য সেখানে এই দুই ভাইকে দেখতে পায় দাদাকে পিঠে চাপিয়ে ভাই সিনেমা হলের সামনে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র ছবি দেখার জন্যই তারা বিহার থেকে চলে এসেছে বাংলায় দেখে খুব ভালো লেগেছিল তাই ভিডিও করি ভাবতে পারিনি এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে आपका मोहम्मद रुस्तम आप, आप भागलपुर भागलपुर से रहने वाला हो अच्छा ठीक ठीक